বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। যথারীতি তোমাদের নিয়মিত ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমাদের নিয়মিতভাবে অনলাইন ভিডিও এবং লাইভ ক্লাস চলছে। আমরা আজকে যে ক্লাসটি দিব সেই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা দেখবা আজকে আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন চ্যাপ্টারের একটা পার্ট, পার্ট 3.7.1 উপশক্তি স্তরের ধারণা, তোমাদের মেন বইয়ের পেজ নম্বর 47। তোমরা অবশ্যই তোমাদের খাতা কলম বই নিয়ে অবশ্যই প্রয়োজনীয় নোট তোমরা নিয়ে নিবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ লেকচার। আমি গতদিন তোমাদেরকে পড়িয়েছিলাম শক্তি স্তরের ধারণা, হ্যাঁ, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তরের ধারণা। আমরা গতদিন পড়েছি যে ইলেকট্রন বিন্যাস করলে প্রত্যেকটা অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো অনবরত তাদের কক্ষপথে আবর্তন করতে থাকে, ঘুরতে থাকে। তাহলে এই কক্ষপথগুলোকে কী বলা হয় বলো তো তুমি? হ্যাঁ, গুড। এই কক্ষপথগুলোকে বলা হয় শক্তিস্তর বা অরবিট। তাহলে প্রতিটি অনুমোদিত শক্তিস্তরে কতটি করে ইলেকট্রন থাকতে পারে সেই সূত্র আমরা জেনেছি। তুমি একটু বলো তো বাবা, যে সেই সূত্রটা কী, যে সূত্রটা দ্বারা আমরা প্রতিটি অনুমোদিত শক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা হিসাব করতে পারি? হ্যাঁ, ভেরি গুড, 2n², ভেরি গুড। আর এই শক্তিস্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যদি এক হয় তাহলে কোন শক্তিস্তর বলা হয় এটাকে? হ্যাঁ গুড, প্রথম শক্তিস্তর। তুমি বলো তো n=4 যদি হয় তাহলে কত শক্তিস্তর? চতুর্থ শক্তিস্তর। n=2 যদি 5 হয় তাহলে কততম শক্তিস্তর? পঞ্চমতম শক্তিস্তর। তাহলে আমরা এই শক্তিস্তর দ্বারা প্রথম কক্ষপথে ইলেকট্রন বসেছিল কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন বসেছিল 8টা। তৃতীয় শক্তিস্তর ইলেকট্রন বসেছিল 18টা। এবং চতুর্থ শক্তিস্তর ইলেকট্রন বসেছিল কটা? 32টা। আর পঞ্চম শক্তিস্তরের সূত্র অনুযায়ী ইলেকট্রন বসে 50টা। কিন্তু আসলে কক্ষপথ যতই বৃদ্ধি পাক 32টার বেশি কোনো কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে না। তাহলে আমরা এই তথ্যগুলো কিন্তু আমরা গতদিন পড়ে এসেছি। দেখো, এই তথ্যগুলো না জানলে কিন্তু আজকের পাঠটা কিন্তু পড়া সম্ভব হবে না। তাহলে আমি তোমাদেরকে আজকে পড়াবো যে এই প্রধান শক্তিস্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি প্রধান শক্তিস্তরকে কী দিয়ে প্রকাশ করা হয়? শক্তিস্তরকে স্মল লেটার এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3, 4, 5 এক্সেট্রা। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় কে সেল, এন এর মান 2 হলে এটাকে এল সেল, এম এর মান 3 হলে এটাকে এম সেল, এন এর মান 4 হলে এটাকে এন সেল, এন এর মান 5 হলে এটাকে ও সেল বলা হয়। তাহলে এইভাবে কে, এল, এম, এন, ও এগুলো কিন্তু নিলস বোর তার তত্ত্বে কিন্তু উপস্থাপন করে দিয়েছে। তাহলে এখন আমরা যেটা আলোচনা করতে যাব সেটা হচ্ছে যে আমরা এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব। তাহলে আমরা দেখি আমরা প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা জানি? প্রথম কক্ষপথে ইলেকট্রন জানি আমরা 2টা। তাহলে এখন আমরা পড়ব যে উপশক্তি স্তরের ধারণা। ওকে, ক্লিয়ার? তাহলে উপশক্তি স্তরকে সহকারী কোয়ান্টাম সংখ্যা স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। স্মল এল দ্বারা প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা এটার মান 4টা আছে, 0, 1, 2 অ্যান্ড 3। ভালো করে খেয়াল করো, এলের মান কত আছে? এলের মান 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত আমরা এই এল এর মানটা হিসাব করতে পারি। দেখো, এন এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 হয় তাহলে আমরা কি বলি? 0। আর এখানে n-1-এর জায়গাতে 1-1 যদি বসিয়ে দিই তাহলে কিন্তু 0 হয়ে যায়। তাহলে এখানে একটা 0 সংখ্যা পাই। যদি এন এর মান 2 বসাই তাহলে 2-1=1 হয়। এন এর মান যদি 3 বসায় 3-1=2 হয়। এন এর মান যদি 4 বসায় 4-1=3 হয়। তাহলে এল এর মান একটা দেখো, 0, 1, 2 এবং 3। এই এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো, এল এর মান 0 হলে যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেই উপশক্তি স্তরগুলোর নাম এবার আমাদেরকে রাখতে হবে মনে, S, P, D এবং F। এই 4টা উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। ওই যে প্রধান শক্তিস্তর এন, কে, এল, এম, এন যেগুলো ছিল সেগুলোকে S, P, D, F এই 4টি উপস্তরে ভাগ করা হয়েছে। তোমরা খেয়াল করো, এখন দেখো এল এর মান যদি 0 হয় তাহলে আমরা কি বলবো? এটা S উপস্তরে ইলেকট্রন রয়েছে।
এলের মান যদি 1 হয় তাহলে এটা পি উপস্তর ইলেকট্রন রয়েছে যদি এলের মান 2 হয় তাহলে এটা হচ্ছে ডি উপস্তর এলের মান যদি 3 হয় তাহলে এটাকে বলবো আমরা এফ উপস্তর ক্লিয়ার কোনো সমস্যা আছে তোমাদের এই প্রবলেম এই এই এখানে কোনো প্রবলেম আছে তাহলে আমরা শিখলাম যে উপশক্তি স্তরগুলো 4টি এস পি ডি এবং এফ এবং এস হলে এলের মান 0 পি হলে এলের মান 1 ডি হলে এলের মান 2 আর এফ হলে এলের মান হচ্ছে 3 অর্থাৎ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন অবস্থান যদি এস পি ডি এফ হয় তাহলে এলের মান পর্যায়ক্রমে হতে থাকবে দেখো আমরা একটা ছক সুন্দরভাবে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে খেয়াল করো যদি এন এর মান 1 হয় এন এর মান যদি 1 হয় তাহলে এলের মান অবশ্যই 0 হবে এন এর মান যদি 2 হয় তাহলে এলের মানও দুটা হবে 0 একটা হবে 1 একটা হবে এন এর মান যদি 3 হয় তাহলে এলের মান হবে 3টা 0 একটা 1 একটা 2 একটা এন এর মান যদি 4 হয় তাহলে এলের মান হবে 4টা অর্থাৎ 0 একটা 1 একটা 2 একটা এন্ড 3 একটা কোনো সমস্যা আছে কি দেখো এন এর মান যদি 1 হয় তাহলে এখানেও একটা সংখ্যা এলের মান 0 এন এর মান যদি 2টা হয় তাহলে দুটা সংখ্যা এন এর মান যদি 3টা হয় তাহলে 3টা সংখ্যা এন এর মান যদি 4 হয় তাহলে আমাদের 4টা সংখ্যা এইভাবে কিন্তু মনে রাখতে হবে তাহলে এলের মান যদি 0 হয় তাহলে আমি প্রথমে তোমাদেরকে বলেছি 0 1 2 এন্ড 3 এটা এস উপস্তর এটা পি উপস্তর এটা ডি উপস্তর আর এটা হচ্ছে এফ উপস্তর বুঝাতে পেরেছি তাহলে এলের মান 0 হলে এটাকে বলা হয় 1 এস এলের মান 0 যদি হয় তাহলে 2 নম্বর কক্ষপথ এটা তাহলে এটার নাম হচ্ছে 2 এস এন্ড 2 পি যদি 3 নম্বর কক্ষপথ হয় তাহলে এটার নাম হচ্ছে 3 এস 3 পি এন্ড 3 ডি যদি এর মান 4 হয় তাহলে এখানে 4 এস 4 পি 4 ডি এন্ড 4 এফ ক্লিয়ার তাহলে আমরা প্রথম শক্তি স্তরের উপস্তর একটা দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর 2টি তৃতীয় শক্তি স্তরের উপস্তর 3টি আর চতুর্থ শক্তি স্তরের উপস্তর 4টি তাহলে আমরা সুন্দরভাবে এটা তোমাদের সামনে প্রেজেন্ট করা হলো এভাবে কক্ষপথ যতই বৃদ্ধি পাক পঞ্চম কক্ষপথ যদি হয় তাহলে তাও 5s 5b 5d 5f তারপর 6 নম্বর যদি হয় 6x 6p 6d 6f 7 সপ্তম কক্ষপথ যদি হয় তাহলে 7s 7p 7d এন্ড 7f তাহলে এই তথ্যগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা আশা করছি তাহলে আমরা 4টা উপস্তর দেখলাম এই উপস্তরগুলোর নাম হচ্ছে এস পি ডি এবং এফ এই এস পি ডি এফ অনুযায়ী প্রথম কক্ষপথের উপস্তরের নাম অরেস দ্বিতীয় শক্তি স্তরের উপস্তরের নাম 2s এন্ড 2p তৃতীয় শক্তি স্তরের উপস্তরের নাম 3s 3p 3d এন্ড চতুর্থ শক্তি স্তরের নাম 4s 4p 4d এন্ড 4f ক্লিয়ার এখন তোমাদের বইয়ের দেখো পেজ নম্বর এবার 48 পেজ নম্বর কত বলো পেজ নম্বর 48 তাহলে এই উপশক্তি স্তর এস পি ডি এবং এফ এই শক্তি স্তরগুলোতে বা উপশক্তি স্তরে উপশক্তি উপশক্তি স্তরে স্তরে কতটি করে ইলেকট্রন থাকতে পারে কতটি ইলেকট্রন অবস্থান করে ইলেকট্রন অবস্থান করে সেটাই কিন্তু এবার আমাদেরকে হিসাব করতে হবে তাহলে উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের সূত্র 2 ইন্টু 2l প্লাস 1 এটা মনে রাখতে হবে 2 ইন্টু 2l প্লাস 1 আমরা বারবার লিখছি l এর মান 0 1 2 এন্ড 3 তাহলে 0 হলে s উপস্তর 1 হলে p উপস্তর 2 হলে d উপস্তর এবং 3 হলে f উপস্তর তাহলে আমরা দেখি s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত তাহলে s এর জন্য কত l এর মান অবশ্যই 0 এখন দেখো 2 ইন্টু l এর মান 0 দিয়ে দিই এখানে প্লাস 1 তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 2 তাহলে s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2টি তাহলে আমরা s2 লিখতে পারি এবার দেখো p যদি হয় তাহলে p এর ক্ষেত্রে l এর মান কিন্তু 1 তাহলে 2 ইন্টু 2l l এর মান কিন্তু 1 দিয়ে দিলাম এবার প্লাস 1 তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 তাহলে 2 ইন্টু 3 ইকুয়াল টু কিন্তু 6 তাহলে p টু দি পাওয়ার 6 অর্থাৎ p তে 6টার বেশি ইলেকট্রন থাকবে না এবার যদি d হয় তাহলে l এর মান হচ্ছে 2 তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1 তাহলে 2 ইন্টু 4 প্লাস 1 তাহলে 2 ইন্টু কত বলো 5
equal to 10 অর্থাৎ d এর উপর 10 পাওয়ার অর্থাৎ 10 টার বেশি ইলেকট্রন থাকবে না আর এবার যদি লাস্ট f তাহলে l এর মান এখানে আছে 3 তাহলে 2 into 3 plus 1 2 into 6 plus 1 তাহলে 2 into 7 equal to 14 তাহলে এটা হচ্ছে f এর উপর 14 ইলেকট্রন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানসম্মতভাবে সূত্রের মাধ্যমে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে তাহলে দেখো এখানে s এ 2টা p তে 6টা d তে 10টা আর f এ 14টা অনেক সময় পরীক্ষায় আসে যে s উপস্তরে বা d উপস্তরে অথবা f উপস্তরে কতটি ইলেকট্রন রয়েছে তাহলে আমাদেরকে হিসাব করে বলতে হবে না বলতে হবে তাহলে তোমাদের বইয়ে যে টেবিলটা আছে দেখো টেবিল নাম্বার G3.07 সেই টেবিলের প্রত্যেকটা কলামই তোমরা বের বুঝতে পারবে তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা তাহলে আমরা এটাকে বলতে পারি 1s2 নিঃসন্দেহে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা তার মানে 2s এ থাকে 2টা আর 2p তে থাকে 6টা তৃতীয় শক্তি স্তরে থাকে 3s এ 2টা 3p তে 6টা আর 3d10 এ হচ্ছে 10টা আর 4s এ 2টা 4p তে 6টা 4d তে হচ্ছে 10টা আর 4f এ হচ্ছে 14টা তাহলে এইভাবে ইলেকট্রনগুলো প্রতিটি অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে তাহলে প্রথম কক্ষপথে 2টা দ্বিতীয় কক্ষপথে 2 যোগ 6 সমান 8টা তৃতীয় শক্তি স্তরে 2 যোগ 6 যোগ 10 সমান 18টা আর চতুর্থ শক্তি স্তরে 2 যোগ 6 যোগ 10 যোগ 14 সমান হচ্ছে 32টা দেখো তোমাদের ছক কিন্তু বইয়ের ছক কিন্তু বোঝানো কমপ্লিট আশা করি তোমরা এই জিনিসগুলো উঠিয়ে নিবে তোমরা খাতায় খাতায় উঠিয়ে নিয়ে তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে এটাকে বারবার বোঝার চেষ্টা করবা আজকের লেকচারে কোনো সমস্যা আছে তোমাদের সমস্যা নেই ভেরি গুড তাহলে তোমরা আগামী দিন ভালোভাবে পড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিবা আর এই ছকটা যেটা আমি দিলাম সেই ছকটা যেটা বুঝালাম আমি সেই ছকটা তোমরা ভালোভাবে বুঝে HW করে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খোদা হাফেজ আসসালামু আলাইকুম